হাট তো মেন জায়গাতেই নাই।
এই মেন জায়গাতে তুই মেরি খাম কইতা ধরে কিছু বেঁচে থেকে লাভ নাই। আরে এ তুই কোন জায়গায় মারবি হান নাই মানে কোথায় মারবে জানো? কোথায় মারবি? তোমার ওই জিবটা কেন ছিলে না মানি? কারণ তোমার জিবে হাড় নেই কেন জানো? তাহলে তুমি এইভাবে কথা বলতে পারবে না, আমাকে গালা গালি দিতে পারবে না। আমি তোমার ওই জিবটাই আমি টেনে ছিলে না। তুমি জানো না কি মানুষ মাত্র দুই জায়গায় হান নাই? হ্যাঁ সে জানি দেখে मानुषे दुटो धाप मने एकटा धाप जीव पेटे मारे नाई পুরাতন লোক যেতে হবে তা তো কাজে ভালো হবে নাকি ভাই?
এবার আমি দেখছি যদি আমাকে ঘামিয়ে যায়। আমি ভেতরে ঢুকলাম, এমন সময় বুড়ি দেখছে একটা টর্চ লাইট নিয়ে চলে আসছে। আমি বললাম টর্চ লাইট কি হবে দাদি? ভুলু ভাই টর্চ লাইট লেছো তুমি যে তোমার বকিস না, টর্চ লাইটে কাজ হবে দেখতে পাবি তাই বলছি। আমি বলে সর্বনাশ করিছে এই বুড়ি বয়সে এত শখ দেখানো তা মারো দে আমাকে বলছো ঢোক। আমি ঢুকে বললাম যেমন ঢোকচার বুড়ি দূর থেকে টর্চ মারছে। এবার যেমন কোনায় চলে গেলাম তখন দেখলাম একটা ধারি ছাগল ছাগল তবে ছাগলটা জ্বর এসছে ডাক্তারখানা লিয়ে যা। এবার আমি চেম্বার খোলা আছে, ডাক্তারকে বললাম বাবু ঢুকে এসছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু বললো চেয়ারে বসেন, চেয়ারে বসে আছে দড়িটা ধরে এমন সময় কল মেশিন এসে আমার বুকে চাপি। ছাগলের ডাক্তার নয় তবে আমি মানুষের ডাক্তার, ছাগলের ডাক্তার কোথায় পাবো? কোথায় থেকে এসছো? আমি এসছি ওই বাসুদেবপুর থেকে। তুমি বাসুদেবপুর আমার হেঁটে চলে যাও, বাসুদেবপুর চলে যাবা, যেতে যেতে দেখবে একটা হাসপাতাল আছে, হাসপাতালের বাইরে দেখবে একটা বড় পুকুর আছে, ওই পুকুরের গাবায় ডাক্তার আছে। এত জায়গা থেকে ওই হাসপাতাল বাদ দিয়ে ওই পুকুরের গাবায় ডাক্তার? তুমি জানো না ডাক্তার দে বাবা, ডাক্তার যদি ভালো হয় পুকুরের গাবা তো রুগী চলে যায় যায় না ভাই। এখানে হাসপাতাল আছে তো কলকাতা রুগী দেখছে না, ডাক্তার যেখানে ভালো থাকবে সেখানে যাবে। তুমি ছাগলটাকে নিয়ে পুকুরে গাবায় চলে গেছো? ছাগলটাকে নিয়ে পুকুরে গাবায় গেছি। এবার ডাক্তারটা দেখে কি বললো? এবার ধরো রুগী তো কুকাইছে জ্বরে, এই আওয়াজ কিন্তু ডাক্তার কানে গেছে, তাই নাকি? ডাক্তার কানে গেছে। আচ্ছা এবার ডাক্তার দেখছি তাই তো আমার তো চেম্বার নাই, সাইন বোর্ডে তোলা নাই, তাহলে রুগীরা চিনবে কি করে? তখন ডাক্তার বাবু ডাকছে আওয়াজ করে, বাবা বাবা ও গো। মানে ওই ছাগলকে ওই ডাক্তারই ডাকছে ওই রকম করে? ওই রকম মানে আমি বুঝবো কি করে? ইংরাজিতে বলছি ব্লক পাস ডাক্তার। এবার আমি চলে গেলাম রুগী আগে আগে ধরছি আর ডাক্তার তুমি ভাই বাবা 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 আর রুগী তো এবার রুগী চলে গেছে, ডাক্তার দেখছি বড় বড় দাঁড়ে একবার কালো কোট গাইতে ঘন 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 করে হাত তার মানে বলছি ঘুর ঘুরি প্রস্রাব কর, প্রস্রাব পরীক্ষা করবো। এইবার রুগী কিন্তু বুঝতে পারছে, রুগী পুরুম করে ঘুরি তখন চুরুক করে মিটেছে আর ডাক্তার তখন মুখে কলি বাবু শুনবো তার মানে বলছি তোমার জন্ডিস হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, এতদিন কোথায় ছিলে আর তাই বেজি দেখুন রুগী বাজু পারতে কেউ নাই, ধুলু মেলায় গেছে, ভুলু মেলায় গেছে। আচ্ছা এইবার ডাক্তার ডাক্তারের কাছে ক্যাপসুল নাই ট্যাবলেটও নাই, ডাক্তার ভরম করি কালো কোটের পকেট থেকে একবার ছ নম্বর সিরিজ বের করে ফেললো, ছ নম্বর সিরিজ ভরে যেমন রুগীকে পট্টাম করে ভরে দিয়েছেন যাচ্ছেন রুগীর জ্বর ভালো হয়ে গেছে। আর তুমি ছাগলটা ওই দাদির বাড়িতে দিয়ে তুমি চলে এলাম। হ্যাঁ তাহলে কত ভালো, শোনো ওসব কথা থাক, তোমাকে কি বলছি জানো, কর্ম না করলে সংসার চলবে না, তাই তোমাকে কর্ম করতে হবে। আমাকে কর্ম করতে হবে? কর্ম তো বহুত হয়েছে, আমি যাবো কর্ম করতে। আরে তুমি কি বলছো যাচ্ছো, তুমি বাড়িতে মেয়ে ছেলের মতো বসে বসে খাবে আর আমি কর্ম করতে যাবো? আমি আলকাতরের মতো লোক আমাকে কে কর্মে লিবে ভাই? কেউ লিবে আমাকে কর্ম করতে? একজনা লিবে না, তোকে লিবে, তোকে কষ্ট
করতাম না কিছু করতাম না ফটাফট চোখ মারবি 10 টাকা করে দিলে বন্ধ ওরা হচ্ছে আমার দাও কোনটা আমি ওদের বৌদি হ্যাঁ বৌদি বৌদি ক্ষমতা নাই যে আমি চোখ মারলে ওরা চলে আসে খবরদার ঠাকুর কবল না তাহলে ম্যাগনেটের খবর নেবে এই যে শোনো আর যদি ম্যাগনেট পায় তা কাজ খারাপ করে দেবে আমি তোমাকে একটা কথা বলছি আমার কাছে কিছু টাকা আছে আচ্ছা ওই টাকা দিয়ে তোমাকে কিছু কাপড় চোপড় কিনে দেব তুমি যাবে ব্যবসা করতে ঠিক বলেছিস তুমি সংসার যদি চালাতে হলে ব্যবসা করতে হবে কথা এবারে জিতু নাই শুধু যা তুই টাকা নিয়ে আয় আমি যাব ব্যবসায় তাড়াতাড়ি যা যাই তোর ব্যবসা একটু অপেক্ষা করো আমি যাব कपड़ दिए